দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িতে উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়ল দাসপুর থানার পুলিশ। আজ 10 আগস্ট সন্ধ্যায় দাসপুর থানার কুমারচক শনি মন্দিরের সামনে ঘটনাটি ঘটে। দাসপুর থানার পুলিশ বাহিনীকে ঘিরে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভ সামলাতে পুলিশ কয়েকজনকে লাঠিচার্জ করে। ঘটনাটা কি ঘটেছিল তা জানার জন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেন, আজ সকালে গোপীগঞ্জমুখী একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যনাথ মাঝির দোকানে গিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে দোকানের মালপত্র নষ্ট হয়ে যায়। জখম হন এক মহিলা। দোকানে গাড়িটি ধাক্কা দেওয়ার আগে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে দেয় এবং দুটি গরুকে ধাক্কা মারে বলে অভিযোগ। গরুগুলিও জখম হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা গাড়িটাকে আটকে রাখেন। এলাকার বাসিন্দাদের দাবি ছিল, গাড়ির মালিক এলাকার গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করবে, কিন্তু তা হয়নি। পরিবর্তে সন্ধ্যার মুখে পুলিশ পৌঁছে গাড়িটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মৃণাল কান্তি পাল ঘটনার ব্যাখ্যা করে বলেন, আমি মৃণাল কান্তি পাল। আজ সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গরুকে ধাক্কা মারে এবং একটি চা দোকানে ভেঙে দেয় চা দোকানটি। সেই সাথে একটি মহিলাও আহত হয়। পুলিশ, আমরা চেয়েছিলাম যে মালিক আসবে, মালিক পক্ষ এসে সুষ্ঠু মীমাংসা হবে, তারপরে আমরা সব কিছু ছেড়ে দেবো, কিন্তু তা না করে পুলিশ র‍্যাব এনে সন্ধ্যাবেলা আমাদেরকে মারধর করলো এবং গাড়ি সাথে ড্রাইভারকে তুলে নিয়ে চলে গেল। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, পুলিশ কাউকে লাঠিচার্জ করেনি। গাড়িটি যাদের ক্ষতি করেছে তাদের থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ, খাটাল।